গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় লেখে একটি উপন্যাস গভীর গোপন। আজ শোনাব উপন্যাসটির পঞ্চম পর্ব। রণজয়ের মেষমশাইয়ের পোলট্রি ফার্মটা সত্যি খুব বিরাট, আগা গোড়া দেয়াল দিয়ে ঘেরা মস্ত বড় কম্পাউন্ড, মাঝখানে একটা পুকুর ও ছবির মতো সুন্দর ছোট্ট একটা বাড়ি। মুরগি রয়েছে প্রায় কয়েক হাজার, গরুও প্রায় 30-40টা, এছাড়া হাঁস আর শুয়োর। শুয়োরগুলো চেহারায় ভারী মজার। বিহারের নানা শহরে থাকতে কুচ্ছের চেহারার শুয়োর অনেক দেখেছি মেথরদের বস্তিতে, বুনো শুয়োরও দেখেছি হাজারিবাগে, কিন্তু এরকম লাল আর সাদায় মেশানো থলথলে চেহারা শুয়োর আমি আগে কখনো দেখিনি। এগুলো বিলিতি শুয়োর, প্রত্যেকটা চেহারার মধ্যেই কীরকম যেন বড়বাবু বড়বাবু ভাব। চায়ের সঙ্গে সসেস বলে কয়েকটা লম্বা লম্বা জিনিস খেতে দিল আমাকে। সসেস কথাটা ইংরেজি বইতে অনেকবার পড়েছি, কিন্তু সেটা যে শুয়োরের মাংস দিয়ে তৈরি কোনো খাবার তা জানতুম না। কি অপূর্ব খেতে! ওরকম বিদঘুটে চেহারার জানোয়ারের মাংস দিয়ে এমন সুন্দর খাবার হয়! চা খেতে খেতেই 5:30 বেজে গেল, বাড়ি ফিরব কখন? পুকুর পাড়ে এসে আমি রণজয়কে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, রণজয় বাড়ি ফিরব কখন রে? কেন, তোর এখানে ভালো লাগছে না? না না, খুব ভালো লাগছে, কিন্তু তাহলে এখনই বাড়ি ফেরার জন্য এত ব্যস্ত হয়ে উঠছিস কেন? তুই তো জানিস আমাকে সন্ধেবেলা বাড়িতে ফিরতেই হয়, আমার বাবা মা দুজনেরই। বাজে কথা বলিস না, সেদিন তো সেই একটা ফিল্ম অ্যাক্ট্রেসের কথায় এমন নেচে উঠেছিলি যে বাবা মায়ের অসুখের কথা কিছু মনে ছিল না। আমি লজ্জা পেয়ে বললাম, সেটা হঠাৎ ভুল হয়ে গিয়েছিল, তাছাড়া হয়তো শেষ পর্যন্ত যেতাম না, একটু পরেই মনে পড়ত। ঠিক আছে, তোর চিন্তার কিছু নেই, তোকে আমি দারুণ একটা ছুতো বানিয়ে দেব। তা নয় হঠাৎ যদি মা কিংবা বাবার অসুখ বেড়ে যায়। এখন চুপ করতো, ওরকম হঠাৎ হঠাৎ কিছু হয় না। তোর মেষমশাই কখন ফিরবেন? দাঁড়া, আগে ওর কাছে এসো, 9টার মধ্যে ঠিক পৌঁছে যাবি। 9টা? তুই যে বলেছিলি 6:30-6:30 মধ্যে। বলেছিলাম তো বলেছিলাম, সব কি ঘড়ির কাঁটায় হয় নাকি? এখান থেকে ট্রেন নেই, আমি তাহলে আলাদা। তুই একা একা ট্রেনে যাবি? তুই চিনিস না শুনিস না, তোকে একা একা ছেড়ে দেবো নাকি? তাছাড়া এখান থেকে স্টেশন অনেক দূরে। নে, পুকুরের ওপাশটা চল, খুব সুন্দর একটা জায়গা আছে। মাসিমা মেষমশাই হাঁস মুরগি তদারক করতে ব্যস্ত, ছেলেমেয়েরা গাড়ির মধ্যে। আমি আর রণজয় পুকুরের ওপারে চলে এলাম। এখানে ছোট একটা বাগান, মাঝখানে ফোয়ারা, পাথরের বাঁধানো বেদি। এখানে কত রকম ফুল, অনেকগুলোরই আমি নাম জানি না। পাথরের বেদিটায় বসে রণজয় ফস করে পকেট থেকে সিগারেট আর দেশলাই বের করে আমাকে বলল, নে খা। আমি একেবারে শিউরে উঠে বললাম, এখানে বসে সিগারেট খাবি? মাসিমা কিংবা মেষমশাই যদি দেখে ফেলে? ওরা এখানে আসবেন না, এখন ফার্মে রয়েছেন। যদি ধর হঠাৎ এসে পড়েন? হারে, তুই আচ্ছা তো, এসে পড়লে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? বড় জোর সিগারেটটা একটু লুকোবি, তাতে রেসপেক্ট দেখানো হবে। সিগারেট খাওয়া তো আর অন্যায় নয়, আমরা তো আর ড্রিঙ্ক করছি না। আমি সদ্য সিগারেটটা ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়েছি, এমন সময় বাগানের মধ্যে কার যেন আসার শব্দ হলো। তাড়াতাড়ি সিগারেট আর ধোঁয়া লুকোতে গিয়ে বিষম লেগে গেল। মাসিমা কিংবা মেষমশাই নয়, বোন থেকে এক রাজকন্যা বেরোবর মতন মাধবীলতার ঝাড় ভেদ করে এলো শম্পা। আমাদের দিকে তাকিয়ে বলল, এখানে বসে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাওয়া হচ্ছে? দাঁড়াও, বলে দিচ্ছি কাকিমাকে। রণজয় হাসতে হাসতে বলল, তোমাকে আর বলতে হবে না, তোমাকে দেখেই তপনের কি অবস্থা, এরপর যদি মাসিমা মেষমশাইকে দেখে। শম্পা আমার দিকে তাকালো না পর্যন্ত,
গ্রাহ্যই করল না। রণজয়কে আবার বলল, তুমি আবার সিগারেট খাচ্ছ, কাকিমা তোমাকে একদিন বারণ করেছেন না? কাকিমা বারণ করলে সব কিছু শুনতে হবে নাকি? দেখো না, এবার বলে দিলে তোমায় কীরকম বকেন। বলো না, এক্ষুনি গিয়ে বলো। বলতে না পারি একটা শর্তে, আমাকে একটা সিগারেট দাও। ঠিক জানি, গন্ধ পেয়ে তুমি এসেছ। আমার আর রণজয়ের মাঝখানের জায়গাটা বসে পড়ল শম্পা, তারপর পা দোলাতে দোলাতে সিগারেট টানতে লাগল। একটু আড়ষ্টতা নেই ওর ব্যবহারে। বাচ্চা হরিণের শরীরে যেরকম মসৃণতার চঞ্চলতা থাকে, শম্পারও যেন সেই রকম। আমি এর আগে কোনোদিন কোনো মেয়েকে সিগারেট খেতে দেখিনি, দেখব বলে ভাবিও নি। বিহারে থাকতে নিচু শ্রেণীর হিন্দুস্থানি বুড়িদের দেখতাম তামাক খাচ্ছে কিংবা বিড়ি খাচ্ছে, আর দেখেছিলাম দেওঘরে বন্দনা দেওয়া নীলাদিকে। কিন্তু ওরা তো সিনেমার মেয়ে, সিনেমার মেয়েদের তো সিগারেট খেতেই দেখেছি, হিন্দি সিনেমায় অনেকবার দেখেছি। কিন্তু শম্পার মতন মেয়ে অথচ একটু খারাপ লাগছে না। শম্পার চাঁপা ফুলের মতন নরম আঙুলে যা ছোবে সবই মানিয়ে যাবে। শম্পা কিন্তু আমার সঙ্গে একটাও কথা বলেনি এতক্ষণ। শম্পা আমার এত কাছে বসে আছে যে ওর শাড়িটা লাগছে আমার গায়ে, ওর মাথায় দু এক গাছা চুল হাওয়ায় উড়ে আমার গালে সুড়সুড়ি দিল। অথচ শম্পা যেন জানেই না ওর পাশে আরেকজন বসে আছে রণজয়ের সঙ্গে কথা বলায় মত্ত। আর ওরা দুজনে যখনই কথা বলে কীরকম যেন ঝগড়া ঝগড়া সুর থাকে। রণজয়টা বা কি, আমার সঙ্গে ওর আলাপও করিয়ে দিল না, ভারী অসভ্য। আলাপ না করিয়ে দিলে আমি নিজে থেকে কিছুতেই কথা বলতে পারবো না। এ পর্যন্ত আমি কোনো অনাত্মীয় মেয়ের এত পাশাপাশি বসিনি যার সঙ্গে আমার একটাও কথা হয়নি, একমাত্র রেলের কামরায় ছাড়া। শম্পা ঝট করে আমার দিকে ফিরে বলল, এই তুমি তো গান জানো, তখন বললে কেন জানি না? তুমি প্রথমেই তুমি? আমি প্রায় কেঁপে উঠেছিলাম। শম্পা আমার সমবয়সী হলে বা কি, কলেজের এক ক্লাসের ছেলেমেয়েরা কি প্রথমেই তুমি বলে? আমি মিনমিন করে বললাম, না তো, গান জানি না সত্যি, কে বলল? শম্পা আমার চোখের উপর সরাসরি চোখ রেখে বলল, কারুকে বলতে হবে না, আমি ঠিক জানি। আমি দেখলাম রণজয় যখন গান গাইছিল তুমি আঙুলে আস্তে আস্তে তাল দিচ্ছিলে, তোমার তাল ভুল হয়নি একবারও। রণজয় বলল, তুমি আবার সেটা দেখলে কখন? আমি সব দেখি, সব লক্ষ্য করি। আমি তবুও বললাম, না আমি গান জানি না। তবে কি তবলা বাজাও কিংবা সেতার? না তাও না। দেখি তোমার হাত, তবলা কিংবা সেতার বাজালে আঙুল দেখলে বোঝা যায়। এবার আমি একটু মজা পাচ্ছিলাম, আমার দুটো হাত মেলে ধরলাম ওর সামনে। শম্পা আমার দুটো আঙুল ছুঁয়ে মনোযোগের সঙ্গে দেখল, তারপর ছেড়ে দিয়ে হঠাৎ আমার সম্পর্কে নির্লিপ্ত হয়ে গিয়ে রণজয়ের সঙ্গে কথা বলতে লাগল। আমার কথা যেন আবার ভুলে গেল। এবার আমার মনে লাগল, তিনজনে মিলে একসঙ্গে কথা বলা যায় না, আমার সম্পর্কে অবহেলা কেন? আমি কি ফেলনা নাকি? গান না জানলে বুঝি সে মানুষ সম্পর্কে আর কোনো উৎসাহ দেখাতে নেই? আমি খানিকটা গর্বের সুরে বললাম, আমি একটু একটু গান জানি ঠিকই, কিন্তু সে গান তোমাদের পছন্দ হবে না। শম্পা আবার মুখ ফিরিয়ে বলল, কি গান, কাওয়ালি? একমাত্র কাওয়ালি গান আমার ভালো লাগে না। না, খেয়াল ঠুংরি। খেয়াল ঠুংরি? শম্পা তার রক্তি মুষ্ঠা ধরে ফুরফুর করে হাসতে লাগল। তারপর প্রথমে রণজয়ের দিকে ফিরে বলল, রণজয়দা, তোমার বন্ধুকে ওস্তাদজি নাকি? তারপর আমার দিকে ফিরে বলল, কীরকম খেয়াল জানো, শোনাও তো একটা। আমি গম্ভীর গলায় বললাম, কী রাগ গাইব, শুনে চিনতে পারো কোনটা কী রাগ রাগিনী? শম্পা আবার হাসতে হাসতে বলল, হিস, পোজ আছে খুব, তোমার বুঝি ধারণা তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ সব গান জানে না? খুব হয়েছে,
গলা খোলো তো একটু দেখি। আমি একটা গানের প্রথম মুখটা শুরু করতেই শম্পা বলে উঠল, কালেংরা, এ তো কালেংরা। আমি মুগ্ধ বিস্ময়ে শম্পার মুখের দিকে তাকালাম, তবু ওকে একটু খোঁচা মারার জন্য বললাম, কালেংরা কোন ঠাট বলো তো? রণজয় আমার পেটে খোঁচা মেরে বলল, কিরে গাইয়া, তোর পেটে পেটে এত। তারপর কিছুক্ষণ সময় পাখা মিলে উড়ে যেতে লাগল। আমি দুটো ঠুংরি শোনালাম, শম্পা শোনালো একটা ক্লাসিক্যাল অঙ্গের রবীন্দ্রসঙ্গীত, রণজয় গাইল দু তিনটে আইপিটি এর গান। গানের মধ্য দিয়ে আমরা অল্পক্ষণে বন্ধু হয়ে গেলাম। শম্পা বলল, তপন, তুমি আমাদের বাড়িতে এসো একদিন, আমাদের বাড়িতে প্রায় গান বাজনা হয়। একসময় আমি দেখলাম ঘড়িতে 6:45 বাজে। আমি শিউরে উঠলাম, সর্বনাশ, আমি অসহায়, আমি যদি এক্ষুনি আকাশ দিয়ে উড়ে যেতে পারতাম। রণজয় আমার মুখের ভাব বুঝতে পেরে শম্পাকে জিজ্ঞেস করল, শম্পা, আমরা কটার মধ্যে ফিরব বলো তো? শম্পা হালকাভাবে উত্তর দিল, 10:00 মধ্যে পৌঁছে যাব, রাত্রির বেলা ফাঁকা রাস্তা, 1.5 ঘন্টার বেশি লাগবে না। 10:00 শুনে আমার বুকের মধ্যে যেন হাতুড়ির আওয়াজ হলো, তবে এ কথাও ঠিক, একরাশ লজ্জাও জমা হয়েছে আমার বুকের মধ্যে। শম্পা তো সব বুঝবে না, ও ভাববে আমি গো বেচারা ভালো ছেলের মতন সন্ধে হতে না হতে বাড়ি ফিরে যাই। রণজয় বলল, 10:00 হলে খুব দেরি হয়ে যাবে, তপনের একটু তাড়াতাড়ি ফেরা দরকার। শম্পা সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আমি কাকাকে বলছি। আমার মুখ দিয়ে আপনি বেরিয়ে গেল, না না, ওকে কিছু বলতে হবে না। আমার বাড়ি ফেরার খুবই দরকার ঠিকই, কিন্তু আমার জন্য ওদের কাজ অসমাপ্ত থাকবে কিংবা বেড়াবার আনন্দ নষ্ট হবে, এটা ভাবতেও ভালো লাগে না। রণজয় বলল, তপন বাড়ি গিয়ে কি বলবে, এসো একটা সেই গল্প বানানো যাক। শম্পা সঙ্গে সঙ্গে উৎসাহিত হয়ে উঠল, দুষ্টু দুষ্টু চোখে বলল, তুমি তো কলকাতায় নতুন এসেছ, কলকাতায় অনেক ছেলে ধরা আছে, বাড়ি গিয়ে বলবে তোমাকে ছেলে ধরা ধরে নিয়ে গিয়েছিল, তারপর তুমি তাদের সঙ্গে লড়াই করে অতি কষ্টে উদ্ধার পেয়েছ, বানাতে পারবে না? রণজয় বলল, ধেত, ওইসব গল্প সত্যি হলেও কেউ বিশ্বাস করে না। তপন, তুই বলবি যে তোদের ইংরেজির প্রফেসরের বাবা মারা গেছেন, তুই তাই অন্য ছেলেদের সঙ্গে তার বাড়িতে গিয়েছিলি। আমি আস্তে আস্তে বললাম, ওরকম ডাহা মিথ্যে কথা আমি বলতে পারবো না, বাবা আমার মুখ দেখলেই বুঝতে পারবেন। মিথ্যে কথা তোকে কে বলল? রণজয় এরপর আমাকে একটা অপূর্ব যুক্তি শেখাল। ও বলল, কখনো কারোর কাছে পুরো মিথ্যে কথা বলবি না, ধরা পড়ে যাবি, বলতে হলে বলবি হাফ ট্রুথ কিংবা হাফ লাই, তাহলে বলার সময় বুক কাঁপবে না। এই ধর না, তোদের ইংরেজি প্রফেসরের সত্যিই বাবা মারা গেছে, আজ নয় অবশ্য, গত সপ্তাহে। তোদের ক্লাসের অনেক ছেলে ওর সঙ্গে বাড়িতে গিয়েছিল, তুই যাসনি অবশ্য, কিন্তু গেলেও যেতে পারতিস, অর্থাৎ 7 দিন আগেকার ঘটনা তুই আজকের বলে চালাবি, কেউ অবিশ্বাস করবে না। সত্যিই তাই, রণজয় শেখানো কথাগুলো বাবার সামনে বলতে আমার একটু অসুবিধা হলো না। ফেরার পথে গাড়িতে আবার আমরা আনন্দে হইচই করতে করতে এলাম, তখন বাড়ির কথা ভুলেছিলাম, কিন্তু বাড়ির গলির মোড়ে এসে রাজ্যের অপরাধ বোধ ও দুশ্চিন্তা আমাকে পেয়ে বসেছিল। আমার সে মুখ দেখে বাবা অবিশ্বাস করেননি, শুধু আমি শ্মশানে গিয়েছিলাম ভেবে বাবা আমাকে এত রাত্রে স্নান করাতে বাধ্য করালেন, অথচ শ্মশান নয়, আমি গিয়েছিলাম স্বর্গের মতন একটা সুন্দর বাগানে, সেখানে সারল্যের দেব মূর্তির মতন একটি মেয়ে, ওই শম্পা, সে আমার বন্ধু হয়েছে, সে আমার দু আঙুল ছুঁয়ে দিয়েছে, সেই স্পর্শ আমার সারা রাত বাঁচিয়ে রাখা উচিত ছিল, কিন্তু শ্মশানের অপবিত্রর মতন তাকে আমি ধুয়ে ফেললাম। যাক, শম্পার সঙ্গে তো আবার দেখা হবেই। স্নান করে বেরিয়ে আমি সোজা মায়ের ঘরে চলে এলাম, বসলাম মায়ের শিয়রের কাছে। মায়ের মুখখানা আজ বেশি শুকনো দেখাচ্ছে, চোখের নিচে অনেকখানি কালো ছায়া,
আমি জিজ্ঞেস করলাম, মা, তোমার শরীর কি আজ বেশি খারাপ লাগছে? একটা চাদর মুড়ি দিয়ে কাঁধ হয়ে শুয়েছিলেন মা। আমার চোখের দিকে একটুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, না, ভালো আছি। তুই কোথায় গিয়েছিলি? মায়ের কাছে মিথ্যে কথা বলতে বুক কেঁপে গেল, কিন্তু উপায় নেই তো। বললাম, এই তো কলেজের কয়েকজন ছেলের সঙ্গে আমাদের এক প্রফেসরের বাড়িতে, ওনার বাবা। আমার গল্পটাকে কোনো গুরুত্বই দিলেন না মা। প্রফেসরের বাবার মৃত্যু সম্পর্কে একটা কথাও জিজ্ঞেস করলেন না। আমার মুখের থেকে একটুক্ষণ চেয়ে থেকে আসতে বললেন, এ বয়সের ছেলে কি রোজ রোজ বিকেলবেলা বাড়িতে বসে থাকতে পারে? কিন্তু তুই কি করবি বল, তোর বাবা মা যে এই রকম। তুই যাস মাঝে মাঝে, বন্ধুদের সঙ্গে একটু আধটু বেরিয়ে আসিস, শুধু বলে যাবি, না বলে গেলে খুব চিন্তা হয়। মা আমার বানানো গল্প বিশ্বাস করেননি। মা ঠিক বুঝতে পেরেছেন যে আমি আজ বেড়াতে গিয়েছিলাম, বাবাকে ভোলাতে পেরেছিলাম, কিন্তু মায়েরা ঠিক বুঝে যায়। ছি, তোর লজ্জা করে না? আজ তুই বই খাতা নিয়ে কলেজে এসেছিস? বাহ, বই খাতা না নিয়ে কলেজে আসা যায়? আজ তুই ক্লাস করতে চাস? দিন দিন প্রতিক্রিয়াশীলদের দালাল হচ্ছিস বুঝি? প্রতিক্রিয়াশীল কারা? তাদের আমি চিনিই না, তাদের দালাল হব কি করে? ন্যাকাপনা করিস না, আজ আমরা স্ট্রাইক কল দিয়েছি, তুই আগে থেকে জানতিস না? জানতাম। তাহলে তুই যদি কলেজে ঢোকার চেষ্টা করিস, বোমা মেরে তোর মাথা উড়িয়ে দেব শালা। কলেজের গেটের সামনে দারুণ ভিড়। রণজয় এত চেঁচিয়ে কথা বলছে যে আরও অনেক ছেলে শুনতে পেয়ে আমার দিকে কটমট করে তাকাচ্ছে। যেরকম আবহাওয়া, হয়তো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমাকে মারধর শুরু করবে। এর আগে কোনো দিন কোনো ধর্মঘটে যোগ দিইনি। পাটনায় থাকবার সময় যখন স্কুলে দু একবার ধর্মঘট হয়েছে, সেদিন আমি বাড়ি থেকে আর বেরুইনি। আমি বিগলিতভাবে রণজয়ের দিকে তাকিয়ে বললাম, যা, মারি তুই বুঝিস না, বই খাতা না আনলে তো বাড়ি থেকে আমাকে বেরুতেই দিত না। রণজয়কে শান্ত করার জন্য আমি ওর কাঁধে হাত রাখলাম। রণজয়ের মেজাজ তবুও শান্ত হলো না, প্রায় ধমক দিয়ে আমাকে বলল, যা, বই খাতা চায়ের দোকানে রেখে আয়, এখানে ব্যারিকেড করতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ ঢুকে ছাত্রদের মেরেছে। সেই প্রতিবাদে আজ সারা বাংলা ছাত্র ধর্মঘট। বর্ধমানে 14 জন ছাত্র আহত হয়েছে, একজনের অবস্থা গুরুতর, সুতরাং সাংঘাতিক ব্যাপার। ওখানে 5 জন পুলিশ অবশ্য বোমার গায়ে দারুণ চোট পেয়েছে, কিন্তু সে পুলিশের কথা পুলিশ ভাববে, আমরা ভাবব ছাত্রদের কথা। তবে ছাত্ররা সেদিন বই খাতা না নিয়ে বোমা পকেটে নিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছিল কেন, তা অবশ্য আমি বুঝি না। এসব কথা কারুকে জিজ্ঞেস করাও যায় না, করতে নেই। আমাদের কলেজের গেটের সামনে স্লোগানে ঝড় বইছে। রণজয়ের পাশে দাঁড়িয়ে নার্ভাস গলায় আমিও যোগ দিয়েছি তাতে। ইন ক্লাব জিন্দাবাদ, আমাদের দাবি মেনে নাও, রক্তের বদলে রক্ত চাই। প্রথম প্রথম একটু আড়ষ্ট লাগে, তারপর কিন্তু চিৎকার করতে আর খারাপ লাগে না, বরং একটা নেশার মতন আরও চেঁচাতে ইচ্ছে করে। একটি ছেলেও কলেজে ঢুকতে সাহস করল না। অনেক ছেলে বই খাতা আনেনি, যারা এসেছিল তারা দূরে দাঁড়িয়ে একটুক্ষণ ঘোরাঘুরি করে সরে পড়ল। একটু বাদে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া কয়েকজন দাদা শ্রেণী ছাত্র এসে বলে গেল যে 12:30টার সময় মিছিল বেরোবে, সবাইকে যেতে হবে। বিরাট মিছিল বেরোলো দুপুরবেলা। আমি রণজয়ের কাছাকাছি রইলাম। মাঝে মাঝে অন্য কলেজের ছেলেদের মিছিল এসে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। লম্বা হয়ে যাচ্ছে লাইন, ট্রাম বাস বন্ধ হয়ে গেল। আমরা ইচ্ছে করেই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে গাড়ি ঘোড়ার পথ আটকে দিলাম। অনেকগুলো দোকানে ঝাঁপ বন্ধ হয়ে গেছে, কিছু দোকান আধ খোলা। রণজয় নেতা গোছের হয়ে গেছে, সে দু লাইনের মাঝখানে দাঁড়িয়ে স্লোগানে লিড দিচ্ছে। বেশ জোরালো তেজি গলা রণজয়ের।
ওয়েলিংটনের কাছাকাছি এসে গোলমাল শুরু হয়ে গেল। দুটো পুলিশের গাড়ি মিছিলের সামনের দিকে আসতেই হৈ হৈ করে উঠল ছাত্ররা। স্লোগানে প্রবল চিৎকারে কান ঝালাপালা হবার উপক্রম। এই পুলিশই তো মেরেছে বর্ধমানের ছাত্রদের, এরা না হয় অন্য পুলিশ, কিন্তু সব পুলিশই এক। দমাদম করে ইট পড়তে লাগলো পুলিশের গাড়িতে, এবং আশ্চর্যের কথা, গাড়ি দুটো তাড়াতাড়ি পালিয়ে গেল। ছাত্রদের পক্ষে প্রথম জয়েই আমরা আনন্দে উত্তাল হয়ে উঠলাম। খানিকটা যাবার পর আরও দুখানা পুলিশের গাড়ি এলো। মিছিল ভাঙার সাহস তাদেরও নেই, তারা শুধু মিছিলের আগে আগে যেতে চায়। তখন জানা গেল আগের দুটো পুলিশের গাড়ি ছিল না, রিজার্ভ ব্যাংকের টাকা যাচ্ছিল পুলিশ পাহারায়, তাকে পুলিশের গাড়ি বলে ভুল করা হয়েছে। কিন্তু ভুল ভাঙবার সময় নেই। আগের বারের জয়ের আনন্দে এবার দ্বিগুণ উৎসাহে ইট পড়তে লাগলো পুলিশের গাড়িতে। তার মধ্যেই ঢাল হাতে নিয়ে 10-12 জন পুলিশ নেমে পড়ল গাড়ি থেকে। সামনে দিকে বোধহয় লাঠিচার্জ শুরু হয়েছে, কেননা পেছনের দিকে মিছিল চঞ্চল। এই সময় জলৎ গম্ভীর শব্দে একটা বোমা ফাটল। কে ছুড়ল বোমাটা? আমি কি বোমা ছোড়ার কথা ভাবতে পারি? আমার আশেপাশে যেসব ছাত্ররা রয়েছে তাদের মধ্যে কেউ বোমা ছুড়বে তাও কল্পনা করা যায় না। অথচ আমারই মতন কেউ এতক্ষণ পকেটে বোমা রেখে দিয়েছিল। এত সব কথা ভাবার সময় ছিল না অবশ্য। বোমাটা ফাটার সঙ্গে সঙ্গেই ফটফট করে পুলিশ টিয়ার গ্যাস চার্জ করল। মিছিল তছনছ হয়ে গেল, ছুটল যে যেদিকে পারে। আমার খুব কাছেই একটা টিয়ার গ্যাসের শেল পড়েছিল, আর একটু হলে হয়তো আমার মাথাতেই পড়ত। ধোঁয়ার ছাপটা প্রথম চোখে লাগতে আমার মনে হলো আমি বুঝি একেবারে অন্ধই হয়ে গেলাম। ছুটতে লাগলাম দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে, কার পায়ে পা লেগে যেন পড়ে গেলাম মাটিতে। প্রায় আমার গায়ের উপর দিয়েই দৌড়ে গেল আরেক দল ছেলে, কেউ আমাকে তুলল না। একটু বাদেই দাঁড়ালাম, চোখ চেয়ে দেখলাম অন্ধ হইনি, তবে অসম্ভব জ্বালা করছে। ডান হাতের কনুয়ের কাছে কেটে গেছে খানিকটা। পকেট থেকে রুমাল বার করে তাড়াতাড়ি রাস্তার কলে সেটা ভিজে নিয়ে চোখে চেপে ধরলাম, তাতে খানিকটা আরাম হলো। তখন ভয় হচ্ছে পুলিশ এসে বুঝি ধরে ফেলবে। ছুটতে শুরু করলাম আবার। বেশ কিছুক্ষণ বাদে বুঝতে পারলুম আমি রাস্তা হারিয়ে ফেলেছি। অবশ্য ছাত্রদের কাছ থেকে আমি ছিটকে সরে এসেছি। এখানকার রাস্তাঘাট আমার অচেনা, দুপাশে বড় বড় বাড়ি, সবই প্রায় অফিস মনে হয়। এখান থেকে আমি কি করে ফিরব? মনটাকে শান্ত করে রাখলাম, দুর্বল হয়ে পড়লে চলবে না, বাড়ি ফিরতেই হবে। রাস্তার কোনো মানুষকে কিছু জিজ্ঞেস করতে খানিকটা ভয় করছে, খানিকটা লজ্জা লাগছে। ভয়ের কি আছে? কলকাতার সব রাস্তা দিয়ে বাস চলে, যে বাসে শ্যামবাজার লেখা দেখব সেটাতে চড়ে বসব। গলি খুঁজি এড়িয়ে বড় রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটলাম। রণজয়ের উপর খুব রাগ হতে লাগল, কেন ওর সঙ্গে বন্ধুত্ব করবার জন্য আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম। ওর জন্য তো আজ আমার এই দুর্ভোগ। কত ছেলে তো মিছিল আসেনি, স্ট্রাইক দেখে বাড়ি চলে গেছে। টিয়ার গ্যাসের শেলটা যদি আমার মাথায় ফাটত, কিংবা বোমা লেগে আমি যদি রাস্তার মোড়ে পড়ে থাকতাম, না মরলে আহত অবস্থায় যদি হাসপাতালে নিয়ে যেত, তাহলে সেই খবর পেয়ে আমার বাবা কিংবা মা হার্ট ফেল করত। শুধু স্নেহের জন্য নয়, দুজনেরই হার্ট দুর্বল। একটা 9 নম্বর বাস দেখে খুব চেনা আত্মীয়র মতন মনে হলো। বাসটা দারুণ ভিড়, কিন্তু আমি সেটা ফসকাতে কিছুতেই চাইলাম না। কোনো রকমে হ্যান্ডেল ধরে ঝুলতে লাগলাম। সেই অবস্থাতেই একজন লোক নেমে যাবার সময় আমাকে ধমক দিয়ে বলল, এই যে ভাই, ভেতরে যাও না, ভেতরে অনেক জায়গা, তবু বাইরে না ঝুললে চলে না, এখনো গোপ গজায়নি এই বয়সেই। লোকটার উপর আমার অসম্ভব রাগ হলো। আমি পাদানিতে পা রাখতেই পারছি না, হ্যান্ডেল ধরে ঝুলতে আমার জ্বালা করছে, আর লোকটা বলে কি না। আমাকে কিছু বলতে হলো না। আমার পাশ থেকে আরেকটা ছেলে চিবিয়ে চিবিয়ে বলে, জান দাদু, নামার সময় আর লেকচার ছাড়তে হবে না। আমি বারবার লক্ষ্য করছি,
কলকাতার লোকেরা বাসে উঠবার সময় একরকম ব্যবহার করে আর নামবার সময় অন্যরকম। প্রত্যেকটি লোকই অন্য সব অচেনা লোকদের সঙ্গে ব্যবহার করে শত্রুর মতন। শ্যামবাজার থেকে বাড়ির গলিতে ঢুকতে যাচ্ছি, এমন সময় মনে পড়ল আমার বই খাতা তো রেখে এসেছি কলেজের কাছে চায়ের দোকানে, সেগুলো না নিয়ে বাড়ি ফিরব কী করে? বাবা অবশ্য এখন বাড়িতে নেই, তবু মা যদি কোনো ক্রমে দেখে ফেলেন। মাত্র আড়াইটে বাজে, স্ট্রাইক না হলে এই সময় তো আমার কলেজ থেকে ফেরার কথা নয়, এখন বাড়িতে না গেলেও চলে। বই খাতা আনবার জন্য আমি আবার অন্য বাসে চড়ে বসলাম। কেন জানি না হঠাৎ মনটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই, কেউ আমাকে ভালোবাসে না, আমার কথা কেউ ভাবে না। যদিও আমার মা বাবা আছেন, ছোট ভাই আছে, পাটনায় 3 মাসি, তবু আমার মনে হলো পৃথিবীতে আমি সম্পূর্ণ একা। বাসে যেতে যেতে চোখে পড়ল একটা সিনেমা হাউজের সামনে দারুণ ভিড়, নতুন ছবি রিলিজ করছে। হাউসটা তাই ফুল টুল দিয়ে খুব সাজানো, আর 65 পয়সার লাইনে প্রবল ঠেলাঠেলি আর চিৎকার। একবার আমার মনে হলো হাতে তো অনেক সময় আছে, একটা সিনেমা দেখলে হতো না, কিন্তু এ পর্যন্ত কখনো আমি একা সিনেমা দেখিনি। বখাটে ছেলেরাই তো শুধু একা একা সিনেমা দেখে। আচ্ছা, শম্পা সিনেমা দেখে না? শম্পার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে ওকে যদি আমি সিনেমা দেখার কথা বলতাম, ওকে আমার সঙ্গে যেতে রাজি হতো? ধুত, যত সব আজে বাজে চিন্তা। কিন্তু শম্পা আমাকে বলেছিল ওদের বাড়ি যেতে, রণজয় নিয়ে গেল না একদিনও। সিনেমা দেখার চিন্তা থেকেই আমার মনে পড়ল বন্দনাদির কথা, এখন বন্দনাদির বাড়ি গেলে হয় না? রক্ত মাংসের একজন সিনেমা অভিনেত্রীকে আমি চিনি, এ কথা কেউ বিশ্বাসই করতে চায় না। কলেজের অনেক ছেলেকে দেখেছি, প্রায় সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথা নিয়ে আলোচনা করে। ওদের কাছে যখন আমি বলেছি যে বন্দনা রায়ের সঙ্গে একসময় আমার খুব ভাব ছিল, ওরা হেসে উড়িয়ে দিয়েছে। আমি রণজয়কে বলেছিলাম, তুই আমাকে নিয়ে চল ওর বাড়িতে, দেখবি আমায় চেনেন কি না। রণজয় বলেছিল, যা যা গুলবাজ, আমি তোর সঙ্গে যাই, তারপর আমাকে ইনসাল্ট করুক আর কি, ওরকম কত ছেলে মেয়ে ওদের সঙ্গে দেখা করার জন্য হন্যে হয়ে থাকে। ঠিক আছে, আমি একাই যাব বন্দনাদের সঙ্গে দেখা করতে, বন্দনাদের কাছ থেকে এবার ওর সই করা একটা ছবি চেয়ে নিয়ে আসব। বন্দনাদের বাড়ি তো আমি চিনি না, রণজয় বলেছিল বন্দনা রায় গ্রে স্ট্রিট এক্সটেনশনে থাকেন, কিন্তু নম্বর জানি না। আমার ধারণা হলো বন্দনাদি যখন এরকম বিখ্যাত, তখন ওই রাস্তায় গেলেই বন্দনাদের বাড়ি দেখতে পাব, নিশ্চয় তার বাড়ির দরজায় বড় করে তার নাম লেখা থাকবে। তখন বুঝতে পারিনি কলকাতায় বিখ্যাত মানুষরাই নিজেদের বেশি করে লুকিয়ে রাখে। বাস থেকে নেমে পড়ে গ্রে স্ট্রিট ধরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, বাড়ি তো খুঁজে পেলামই না, এমনকি কোন ধরনের বাড়িতে বন্দনাদি থাকতে পারেন তাও আন্দাজ করতে পারলুম না। আমার কেন যেন একটা ক্ষীণ ধারণা ছিল বন্দনাদির বাড়ি হবে নীল রঙের, সব ঘরে নীল পর্দা, বাড়ির সামনে বাগান, দেওঘরে ঠিক ওই রকম বাড়িতে আমি বন্দনাদিকে দেখেছিলাম। ওরকম বাড়ি ওর রাস্তায় একটাও নেই। সার্কুলার রোডের পর উল্টো ডিঙির খাল পর্যন্ত গ্রে স্ট্রিটের যে অংশটা, সেখানে আমি ঘুরে বেড়ালাম বেশ কিছুক্ষণ, কারুকে জিজ্ঞেস করতেও সাহস হয় না। যদি কেউ বলে এইটুকু ছেলে তুমি সিনেমা অ্যাক্ট্রেসের বাড়ি খুঁজছো কেন হে, নিরাশ হয়ে যখন ফিরে আসছি ঠিক সেই সময় একটা সাদা রঙের মোটর গাড়ি আমার সামনে থেমে গেল। জানলা দিয়ে বেরিয়ে এলো অত্যন্ত রং আর প্রসাধনময় একটি নারীর মুখ। আর কে, বন্দনাদি? এত আশা নিয়ে এসেছিলাম, তবু বন্দনাদিকে প্রথম দেখে একটু আড়ষ্ট হয়ে গেলাম। বন্দনাদি বললেন, তপন না, কলকাতা কবে এলে, এদিকে কোথায় যাচ্ছিলে? আমি আস্তে আস্তে বললাম, আপনাকেই খুঁজছিলাম। সত্যি? এসো, উঠে এসো গাড়িতে। গাড়িতে আরও দুজন লোক ছিল, ড্রাইভার ছাড়া।
দেওঘরে বন্দনাদিদের বাড়িতে যে লোকেদের দেখেছি এরা তারা নয়। বন্দনাদি তাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন, তপন, সত্যি তোমার সঙ্গে আর কখনো দেখা হবে ভাবিনি। আমি ভেবেছিলাম তুমি আমায় ভুলে যাবে, সত্যি আমায় খুঁজতে এসেছিলে। এ বন্দনাদি আমার অচেনা, এত জমকালো পোশাক প্রসাধনে বন্দনাদিকে আমি কখনো দেখিনি। সিনেমার পর্দাতে দেখেছি অবশ্য, বিশেষত বন্দনাদির যখন নাচের পার্ট থাকে তখন বেশি বেশি সাজতে হয়, কিন্তু দাওঘরে বন্দনাদিকে দেখেছিলাম সাধারণ ঘরোয়া পরিবেশে। বাড়ির সিঁড়িতে বসে ঘিওয়ালার সঙ্গে দরদস্তুর করছিলেন, ঠিক আমাদের মতন সাধারণ বাড়ির কোনো দিদি বা বৌদির মতন। ঠোঁটে ছিল না রং, চোখে ছিল না কাজল। বন্দনাদি এখন বোধহয় কোনো শুটিং থেকে ফিরছেন, তাছাড়া আমার সঙ্গে কথা বলতে গিয়েও খানিকটা অভিনয় সুর এসে যাচ্ছে। বোধহয় শুটিংয়ের রেশ এখনও রয়ে গেছে, কিংবা গাড়ির অন্য লোক দুজনের সামনে এরকম সুরে কথা বলাই ওর অভ্যেস। বন্দনাদি আবার বললেন, তুমি যে আমাকে খুঁজতে এসেছিলে আমার বাড়ির ঠিকানা জানতে। এই রাস্তায় আপনার বাড়ি সেটা শুনেছি, কিন্তু নম্বর জানতাম না। নম্বর না জেনে তুমি কলকাতার রাস্তায় বাড়ি খুঁজতে এসেছিলে? পাগল ছেলে, কারোকে জিজ্ঞেস টিজ্ঞেস করনি তো? না। ভালো করেছো, জিজ্ঞেস করলে পাড়া ছেলেরা তোমার পেছনে লাগত। গাড়ির একজন লোক জিজ্ঞেস করল, ছেলেটি কে, মিস রায়? বন্দনাদির সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আমার খুব আত্মীয় হয়, অনেকদিন বাদে দেখা এর সঙ্গে। লোকটি আবার বলল, ছেলেটির চেহারা তো বেশ ভালো, ফিল্মে নামার ইচ্ছে আছে নাকি? তাহলে একটা স্ক্রিন টেস্ট নিতে পারি। বন্দনাদি আমার দিকে ফিরে বললেন, কি তপন, ফিল্মে নামবে? এক মুহূর্তও না ভেবে আমি দৃঢ়ভাবে উত্তর দিলাম, না, আমি সিনেমায় টিনেমায় নামতে চাই না। এরকম প্রস্তাব পেলে আমার বয়সে অনেক ছেলে হয়তো আনন্দে লাফিয়ে উঠত, কিন্তু আমার পক্ষে একথা চিন্তা করা অসম্ভব। আমার বাবা মাকে তো চেনে না এরা, শুনলে তক্ষণে হার্টফেল হবে দুজনের। বাবা মাকে লুকিয়ে আর যাই করা যাক, সিনেমায় নামা যায় না। বন্দনাদির বাড়ি পৌঁছে সোজা সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলাম ওর সঙ্গে। পুরো বাড়িটা বন্দনাদির নয়, দোতলার ফ্ল্যাটটা শুধু ওর। গাড়ির লোক দুটিও উপরে উঠে এসেছে। তাদের একটা ঘরে বসিয়ে বন্দনাদি একটু মিষ্টি করে হেসে বললেন, আপনারা একটু বসুন। হ্যাঁ। তারপর আমাকে নিয়ে এলেন অন্য একটা ঘরে, বললেন, এখানে চুপটি করে বসে থাকো, আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, আমি একটু বাদে আসছি। তোমার খিদে পেয়েছে? না। ঠিক আছে, বসো তাহলে। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। বন্দনাদির আর আসার নামটি নেই। দেওঘরে সে বাড়ির সঙ্গে কলকাতায় বন্দনাদির এই ফ্ল্যাটটার কত তফাত! দেওঘরে সে নীল পর্দা ঘেরা বাড়িটা ছিল কত রহস্যময়, আর এটা কলকাতার যে কোনো একটা ফ্ল্যাট বাড়ির মতন। এমনকি আমাদের সঙ্গেও খুব একটা তফাত নেই, শুধু এই বাড়িটা বেশি নতুন আর খানিকটা ঝকঝকে, এই যা। ঘরখানাতে বড় বেশি ছবি, বন্দনাদির নানা পোজের অনেকগুলো ছবি বাঁধিয়ে দেওয়ালে ঝোলানো। একটা মাঝারি কাচের আলমারি, তার এক তাক ভর্তি কাচের গেলাস। এত কাচের গেলাস লাগে কি সে? নেমন্তন্ন বাড়ির এক ব্যাচকে খাওয়ানো যায়, কিন্তু নেমন্তন্ন বাড়িতে তো মাটির ভারে জল দেয়। আলমারির মাথায় দু তিনটে নানা সাইজের বোতল, একটা বোতল থেকে বেরিয়ে এসেছে একটা লতানো গাছ, একে বোধহয় মানি প্ল্যান্ট বলে। পাশের ঘরে লোক দুটির গলার আওয়াজ শুনতে পাচ্ছি, কি এত বকবক করছে লোক দুটো! মাঝে মাঝে ভেসে আসছে বন্দনাদির হাসির আওয়াজ। আমাকে এতক্ষণ বসিয়ে রেখে বন্দনাদি ওদের সঙ্গে হাসি গল্প করে যাচ্ছে! একবার ইচ্ছে হলো ওরা কি বলছে দরজার কাছে দাঁড়িয়ে শুনি, কিন্তু মা আমাকে বারবার শিখিয়েছেন কখনো অন্যের কথা আড়াল থেকে শুনতে নেই। রণজয়ী বোধহয় ঠিক বলেছিল, এসব সিনেমা অভিনেত্রীদের সঙ্গে কত লোকের দেখা হয়, সবাই কি কি ওরা মনে রাখতে পারে। আমাকে দেখে বন্দনাদি খুশি হয়েছেন, কিন্তু সেটা বোধহয় সত্যি অভিনয়। দেওঘরে কদিনের জন্য দেখা হয়েছিল, সে পরিচয় হয়তো বন্দনাদি আর মনে রাখতে চান না।
আর বসে থেকে কি করব, আমার পক্ষে এখন চলে যাওয়াই ভালো। পাশের ঘরের আওয়াজ কখন থেমে গেছে লক্ষ্য করিনি। বন্দনাদি এসে ঘরে ঢুকলেন। আশ্চর্য, এর মধ্যে বন্দনাদির স্নান হয়ে গেল কি করে? এখন আর মুখে রং নেই, ভুরুতে নেই সেই তীক্ষ্ণ রেখা। এখন বন্দনাদি আবার সেই দেওঘরের মতন সরল সাদা সিধে। আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বন্দনাদি বললেন, উফ, লোকগুলো কি আর উঠতে চায়? আমি ছটফট করছি, কখন তোমার সঙ্গে বসে একটু গল্প করব, তা ওরা আর ওঠে না। তুমি রাগ করেছ তপন? যেটুকু অস্বস্তি বা দ্বিধা আমার মনে জেগেছিল, এই এক কথাতে গলে জল হয়ে গেল। এমন আপনভাবে আমার সঙ্গে আর তো কেউ কথা বলে না। আমি তাড়াতাড়ি বললাম, না না, রাগ করব কেন? বন্দনাদি আবার বললেন, লোকগুলোকে একটু খাতিরও করতে হয়, ওরা একটা ছবি তুলবে বলছে, তাতে আমাকে নায়িকার পার্ট দেবে। এ পর্যন্ত তো আমি নায়িকার পার্ট একবারও পাইনি, শুধু নাচ গান বাইজি কিংবা নায়িকার বান্ধবী। এটাতে চঞ্চল কুমারের অপোজিটে মেন রোল, যদি একবার লেগে যায়। আমি আর সব কিছু ভুলে আগ্রহে অধীর হয়ে বললাম, চঞ্চল কুমারের সঙ্গে কি বই? চুল আঁচড়াতে আঁচড়াতে বন্দনাদি বললেন, নাম এখনো ঠিক হয়নি, শুনছি একজন বড় রাইটারের লেখা স্টোরি, তোমাকেও তো ওরা পাঠ দিতে চেয়েছিল, তুমি রাজি হলে না কেন? তাহলে দুজনে মিলে বেশ একসঙ্গে শুটিংয়ে যেতাম। আমি বললাম, না বন্দনাদি, আমি সিনেমায় নামতে পারবো না, অসম্ভব আমার পক্ষে। বন্দনাদি ছপ করে আমার পাশে বসে পড়ে বললেন, সেই ভালো, যত লোক আমার কাছে আসে, যত লোকের সঙ্গে আমাকে কথা বলতে হয়, সবাই সিনেমা লাইনের, তুমি শুধু আলাদা, তুমি সেই রকমই থেকো। দেওঘরে আপনার সঙ্গে নীলাদিকে দেখেছিলাম, নীলাদি এখন কোথায়? নীলা আর এ লাইনে নেই, ও মুখ পুড়ি নিজের কপাল নিজেই পুড়িয়েছে। কেন, কি হয়েছে? সে কথা আর তোমার শুনে কাজ নেই, তুমি ছেলে মানুষ। আর সেই হারাধনা শশাঙ্ক নামে লোক দুটো? ও, ওরা ওরা নেই, আমি এখন অনেক বড় হয়ে গেছি, ওদের চেয়ে দামি লোক আমায় এখন খোশামত করে। এই সময় একজন ঝি দুটো প্লেটে করে আমাদের জন্য অনেকটা করে মুরগির মাংস আর পরোটা নিয়ে এলো। বন্দনাদি বললেন, তোমার জন্য মুরগির মাংস আনিয়েছি, তুমি মুরগির মাংস খেতে ভালোবাসো, দেওঘরে দেখেছি। সে কথা মনে আছে আপনার? ও মা, মনে থাকবে না, মোটে তো 8 মাস আগের কথা। সত্যি 8 মাস? কিন্তু আমার মনে হচ্ছে এই তো সেদিন, এখন স্পষ্ট দেখতে পাচ্ছি দেওঘরের বাড়ি, সেই ঘরটা, জানলার পাশে একটা চাঁপা ফুলের গাছ। ইস, বেশ কথা শিখেছ তো, এই কমাসে তুমি বেশ বদলে গেছো তপন। কীরকম বদলে গেছি তা ঠিক বলা মুশকিল, তবে কলকাতা শহরের হাওয়া লেগেছে তোমার গায়ে, তোমাকে এখন বেশ বড় লাগে, ঠোঁটের উপর গোফের একটু রেখা উঠেছে, কিন্তু দেওঘরে তুমি বেশ বাচ্চা বাচ্চা ছিলে। গোফের কথাটা শুনে আমি একটু লজ্জা পেয়ে গেলাম, ওটা আমি লক্ষ্য করেছি, আশ্চর্য ব্যাপার, কিছুদিন আগেও ছিল না, হঠাৎ যেন নাকের নিচে একটা নীল রেখা পড়েছে। তবু সপ্রতিভ হবার চেষ্টা করে বললাম, বাহ, চিরকাল কেউ একরকম থাকে নাকি। বন্দনাদি একটু অদ্ভুতভাবে হেসে বললেন, তা অবশ্য সত্যি, কেউ থাকে না, কিন্তু আমরা অভিনেত্রীরা বহুকাল নিজেদের এরকম চেহারা রাখার চেষ্টা করি তো। এবার শুরু হলো আমাদের দেওঘরের গল্প। সে গল্প আর ফুরোতেই চায় না। একসময় চোখে পড়ল দেয়াল ঘড়িতে 5টা প্রায় বাজে, এবার আমাকে উঠতে হবে। বন্দনাদিকে সে কথা বলায় বন্দনাদি চমকে উঠে বললেন, ও, তোমার বাবা মায়ের কথা এখনো জিজ্ঞেস করাই হয়নি, ওদের অসুখ সেরে গেছে? না। তোমার মায়ের কী অসুখ, কেমন আছেন তোমার মা? বন্দনাদি খুঁটিয়ে খুঁটিয়ে আমার বাবা মায়ের কথা জিজ্ঞেস করতে লাগলেন, তারপর বললেন, তপন, তোমার মাকে আমি একদিন দেখতে যাব, তুমি আমাকে নিয়ে যাবে না? কথাটা শুনে আমি একটু ফাঁপড়ে পড়ে গেলাম। বন্দনা রায়ের মতন নাম করা অভিনেত্রী যদি আমাদের বাড়িতে যায়, তাহলে আমাদের বাড়ির সামনে নিশ্চয় ভিড় জমে যাবে, এসব খবর লোকেরা ঠিক জেনে যায়, তাতে পাড়ায় আমাদের সম্পর্কে কী প্রতিক্রিয়া হবে কে জানে।
তাছাড়া বাবা মাকেই বা আমি কি বলবো? বন্দনাদের কি পরিচয় দেব? দেওঘরে ওর সঙ্গে পরিচয়ের কথাও তো বাবা মা জানেন না। বাবাকে তো আমি জানি, সিনেমার অভিনেত্রী শুনলেই বাবা শিউরে উঠবেন, হয়তো বন্দনাদের মুখের উপরে কিছু বলে বসবেন। মানুষকে এভাবে বিচার করা কখনো উচিত নয়। বন্দনা দিয়ে যে কত ভালো সে কথা বাবাকে আমি কি করে বোঝাবো? তার চেয়ে বরং এক কাজ করলে হয় না, বন্দনার দিকে যদি কোনোদিন আমাদের কলেজে নিয়ে যেতে পারি তাহলে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেওয়া যায়। সবাই যে আমাকে গাইয়া গাইয়া বলে তখন একেবারে মুখ হাঁ হয়ে যাবে। বাড়িতে নিয়ে যাবার কথাটা এড়িয়ে গিয়ে আমি উৎসাহের সঙ্গে বললাম, বন্দনাদি, আপনি একদিন আমাদের কলেজে যাবেন? যা, তোমাদের কলেজে আমি যাব কি করে? কেন, আড্ডা মারতে যাবেন? আমাদের একটা ফার্স্ট ক্লাস চায়ের দোকান আছে। তা হয় না, আমরা ওরকমভাবে সবার সামনে বেরোতে পারি না। একে তো লোকজন ঘিরে ধরে নানারকম জ্বালাতন করে, তাছাড়া ওতে আমাদের গ্ল্যামার চলে যায়। চট করে আমার মাথায় একটা অন্য বুদ্ধি এসে গেল। আমি বললাম, ঠিক আছে, আমাদের কলেজের যখন সোশ্যাল ফাংশন হবে তখন আপনি আসবেন, অনেক টাকা খরচ হয়, আপনারও যা রেট। বন্দনাদি রহস্যময়ভাবে হেসে বললেন, না, সেখানেও যাব না। কেন, আপনি কোথাও নাচের কন্ট্রাক্ট নেন না? আগে নিতাম, এখন আর নেই না। আমার কথাতেও একবারের জন্য নিতে পারবেন না? বন্দনাদি আস্তে আস্তে মাথা দুলিয়ে বললেন, না। তারপর আমার কাঁধের উপর হাত রেখে অন্যরকম গলায় বললেন, তপন, আমার কাছে যারা আসে তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে আসে। আমিও যাদের সঙ্গে কথা বলি আমার কোনো স্বার্থের কথা ভেবেই বলি। একমাত্র তোমার সঙ্গে আমার কোনো স্বার্থের সম্পর্ক নেই। তুমি আমার বন্ধু, তোমার সঙ্গে আমি শুধু সুখ দুঃখের কথা বলবো। মানুষ তো চায় কারোর কাছে মন খুলে কথা বলতে, আমার সেরকম কেউই নেই। তুমি আমার সেরকম বন্ধু হবে? বন্দনাদের গলায় এমন একটা কিছু ছিল যাতে আমি অভিভূত হয়ে পড়লাম। একটা বিষণ্ণ হৃদয় যেন আমার হৃদয় স্পর্শ করে গেল। বন্দনাদির এত নাম, কত ভক্ত তার, টাকা পয়সাও নিশ্চয় অনেক আছে, কিন্তু তবুর মনের মধ্যে এরকম একটা বিষণ্ণ শূন্যতা। আমি আপ্লুত কণ্ঠে বললাম, বন্দনাদি, আমি তোমাকে আর এসব কথা কখনো বলবো না। তপন, তোমার যখন যে কোনো দরকার হবে তুমি আমার কাছে চলে আসবে। না, আমি কোনো দরকারের জন্য তোমার কাছে আসবো না, এমনি। সেরকম দরকারের কথা বলছি না, যদি কখনো তুমি কোনো ব্যাপারে খুব দুঃখ পাও কিংবা খুব আনন্দের কিছু ঘটে তখন তুমি আমার কাছে এসো, সেটা আমরা দুজনে ভাগ করে নেব। ওইসব সময়ে মানুষ তার মনের ভাব আর কারোর সঙ্গে ভাগ করে নিতে না পারলে সহ্য করতে পারে না। তুমি যদি সেরকম কখনো আসো আমি আমার যত কাজই থাক সব ফেলে তোমার কাছে এসে বসব। গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি উপন্যাস গভীর গোপন এর পঞ্চম পর্ব। এর পরে আসছে ষষ্ঠ অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।